হ্যালো বন্ধুরা নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ থেকে আমি ব্লগে তুমি আজ হচ্ছে শনিবারের সকাল আমি একটা নাচের অডিশন দিতে যাবো কোথায় যাবো দেখা যাক চলে এসছি আমরা আমাদের গন্তব্যস্থলে এখানে এসে লাইনে দাঁড়িয়েও গেছি তবে লাইনে দাঁড়ানোর আগে আমার কান থেকে কানেরটা খুলে পড়ে গেছিল তবে ম্যানেজ হয়ে গেছে একটা কাকি আমার কাছ থেকে এখানে দেখতেই পাচ্ছ জি বাংলা ডান্স বাংলা ডান্সের অডিশন হচ্ছে আমি সেই অডিশন দিতেই এসেছি এখন বাজার সকাল সাড়ে দশটার মতো আর বেশ অনেকটা বড় লাইন এখন বাজে দুপুর দুটো এখন এই জাস্ট গেটের সামনে এসে পৌঁছেছি এখনও অনেক টাইম লাগবে এখানে অনেকেই এখনও রেডি হচ্ছে দেখতেই পাচ্ছ তবে অনেকে রেডি হয়ে এসেছে ফাইনালি আমাদেরকে গেটের ভেতর ঢুকতে দিয়েছে তবে ভেতরে গিয়ে এখন ওই যে দেখতে পাচ্ছ দুটো লাইন আছে ওখানে রেজিস্ট্রেশনের জন্য আবার লাইন দিতে হবে আমরা আবার লাইনে দাঁড়িয়ে পড়েছি এখানেও বেশ অনেকটা বড় লাইন আর এই যে পেছনে অনেকগুলো বুনু দাঁড়িয়ে রয়েছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকের সাথে বেশ ভালোভাবে আলাপ পরিচয় হয়ে গেছে ফাইনালি আমরা ভেতরে ঢুকে গেছি রেজিস্ট্রেশন ফর্ম নিয়ে আমার ফর্ম ফিল হয়ে গেছে প্রায় আর এখানে অনেক ক্যান্ডিডেটস বসে আছে যখন নাম্বার ডাকবে তখন আবার আমরা ওপরে যাব। এখানে বসে বসে মানে এবার বিরক্তই লাগছে ওই যে ওপরে ওখানে অডিশনের আগে যেতে হবে নাম্বার যখন আসবে আমার নাম্বার ছশো আমার মাথা পুরো ধরে গেছে মানে রোদে দাঁড়িয়ে মাইগ্রেন আছে তো বিরক্তি লাগছে এবার একটু ও ফাইনালি আমরা ওপরে যেতে পেরেছি এখন বিকেল চারটে মতো বাজে আমাদের নাম্বার চলে এসেছে যাচ্ছি এখন লাইনে দাঁড়াবো এবার এখানে এবারে ছোট থেকে বড় সবাই আসতে পারে মানে সবাই অডিশান নিতে পারে তো ভিড়টা মনে ওই বেশি হয়েছে একটু যাই হোক তো সবাই খুব সুন্দর সুন্দরভাবে সেজেছেন না নানা রকমভাবে সেজে এসেছে দেখতে খুব ভালো লাগছে চলো লাইনে দাঁড়ায় অডিশান দেওয়া আমার হয়ে গেছে বেরিয়ে গেছি কলেজ থেকে জানি না কেমন হয়েছে যাই হোক দিয়েছি রেজাল্ট এবার হয়তো ওরা ফোন করে জানাবে চলো বাড়ি যাওয়া যাক এবার চলে এসেছি আমি বাড়ি আর অডিশন দেওয়ার জন্য এখানে সবাইকে একটা সার্টিফিকেট দিয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবে আজকের ভ্লগটি এইটুকুই